আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বচন। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। শারদ উৎসব দুর্গা পুজো সাঙ্গ হলো। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। বহু প্রতীক্ষিত শারদ উৎসব অবশেষে হলো সাঙ্গ। ফের সাধারণের কর্মস্রোতে ফেরার পালা, করতে হবে সুখের নিদ্রা ভঙ্গ। আর কটা দিন থাকতো যদি এই সর্বমহোৎসব ভাই, তবে আনন্দেই কাটতো আরো কটা দিন, তা বলার অপেক্ষা নাই। তবে আনন্দ তো নেই কোশেষ, লক্ষ্মী পুজো আসন্ন, আনন্দেই সুখলাভ সনাতন ধর্ম ধন্য। বহু প্রতীক্ষিত শারদ উৎসব অবশেষে হলো সাঙ্গ। ফের সাধারণের কর্মস্রোতে ফেরার পালা, করতে হবে সুখের নিদ্রা ভঙ্গ। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অক্টোবর। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো জয়দেব শাহ, সুভাষ পার্ক খোয়াই, পুরবী রায়, কলকলিয়া বামুটিয়া, সঞ্জয় কর্মকার, বগাবাসা বাগমা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো পারমিতা পাল, পালপাড়া নন্দননগর, সুধীর দেবনাথ, কালিকাপুর আগরতলা, অভিজিৎ নম, শালবাগান আড়ালিয়া তলা। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো মা লক্ষ্মী দেবীর স্বামী কে? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। শনির বচন আপাতত এখানেই শেষ হলো।